হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা ফাইন্ড দ্য মিসিং নাম্বার অর্থাৎ রিজেনিংয়ের এই যে এরকম বক্স থাকে এবং তিনটি রো তিনটি কলাম কিংবা অনেকগুলো রো কলামের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো থেকে ফাইন্ড দ্য মিসিং নাম্বার অর্থাৎ যে নাম্বারটা আমাদের এই জায়গাটায় নেই সেই নাম্বারটা আমরা কীভাবে বের করব, কিংবা সব তো একদিনে দেখা যায় না, তো আমরা তাই কিছু পার্ট পার্ট করে আমরা সেগুলো আলোচনা করব। তো আজকে আমরা সেটা শুরু করতে চলেছি, ঠিক আছে? আশা করি ভিডিও ভালো লাগবে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমাদের নতুন একটা সিরিজ শুরু হয়েছে মিশন WBCS বলে, সেই প্লে লিস্ট একটা তৈরি করে দেবো আমি তোমাদের জন্য, সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারো, সেখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আমাদের প্রথম যে এখানে রিজেনিংটা আছে এখানে, সেখানে আমরা দেখছি যে এখানে তিনটে নয় নাইন এইট সেভেন তিনটে তিনটে করে উপর নিচে ঘর কাটা আছে, এখানে নাইন এইট সেভেন এবং পাশে নাইন ফোর টোয়েন্টি এইট ফাইভ টুয়েলভ সেভেন সিক্স, তারপরে জিজ্ঞাচিহ্ন আছে। আমাদের এই জিজ্ঞাচিহ্নে কত হবে আমাদের সেটা বের করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটাকে আমরা কীভাবে করব, তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করবো, তোমরা নিজেরা কিছুটা প্র্যাকটিস করতে পারো আমার ভিডিওটা পজ করে করে, যদি পারো তো খুব ভালো, আর না হলে আমার এখানে দেখে নাও। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে আছে নাইন, নেক্সট আছে ফোর, তারপরে আছে আমাদের এখানে টোয়েন্টি। তাহলে আমাদের নাইন ফোর এবং টোয়েন্টির মধ্যে একটা রিলেশান বের করতে হবে। তো আমরা যদি এখানে করি নাইন মাইনাস ফোর, তাহলে আমাদের কী হয় ফাইভ ইনটু ফোর, তাহলে আমাদের একটা ছোট্ট রিলেশান তৈরি হয়ে গেল, নাইন মাইনাস ফোর ইন্টু ফোর ইজ ইকাল টু টোয়েন্টি। এবার যদি আমরা নেক্সট পরেরটাতে পরের স্টেপে ইউজ করি এইট মাইনাস ফাইভ অর্থাৎ থ্রি ইন্টু ফোর ইজ ইকাল টু টুয়েলভ, আমরা এখানে যে আমাদের টুয়েলভ দেওয়া আছে আমরা সেই টুয়েলভটা কিন্তু এখানে বের করে ফেললাম, এইট মাইনাস ফাইভ ইন্টু ফোর। এবার আমাদের নেক্সট কী আছে, নেক্সট আমাদের বের করতে সেভেন সিক্স এবং তার সঙ্গে, তাহলে আমরা এখানে কি করব, আমরা যেটা করছিলাম ফার্স্ট বা মাইনাস সিক্স সেকেন্ড সেভেন মাইনাস সিক্স ইন্টু ফোর ইজ ইকাল টু ফোর, ঠিক আছে? ফোর আমাদের অ্যান্সার, আমাদের অপশান অপশান বি ফোর আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগলো। এরপরে আমরা আমাদের নেক্সট দ্বিতীয়টা আমরা দেখব সেকেন্ড, ঠিক আছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এখানেও আমাদের প্রথমটার মতোই তিনটে রো তিনটে কলাম, এখানে ফার্স্টে এইটটি সিক্সটি তারপর জিজ্ঞাচিহ্ন ফর্টি থার্টি টোয়েন্টি সিক্সটি ফিফটি ফর্টি। এবার যদি আমরা এখানে ডিস্টেন্স মাপি তো এখানে আছে টোয়েন্টি ডিস্টেন্স, এখানে টেন টেন, এখানেও টেন এখানেও টেন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কীভাবে করব, এবার আমরা তোমরা এবার এবারও তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা এটা করতে পারো, আর না হলে আমার ভিডিওটা পরপর দেখো। তাহলে আমরা এখানে কী করব, আমরা যদি ফার্স্ট রো কলাম থেকে শুরু করি তাহলে আমরা এখানে শুরু করব সিক্স ষাট সিক্সটি প্লাস ফর্টি হয়ে গেল আমাদের হান্ড্রেড মাইনাস এইটটি ইজ ইকাল টু টোয়েন্টি। নেক্সট আমরা যদি দেখি তাহলে ফিফটি প্লাস থার্টি হয়ে গেল আমাদের এইটটি মাইনাস আমাদের দেওয়া আছে কত সিক্সটি, সিক্সটি ইজ ইকাল টু টোয়েন্টি। তাহলে আমরা এখানেও টোয়েন্টি পেয়ে গেলাম, আমরা এখানেও টোয়েন্টি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা ঠিক যাচ্ছে। তাহলে আমাদের এখানে কী আছে ফর্টি টোয়েন্টি এখানে জিজ্ঞাসা, তাহলে আমরা কী করব ফর্টি প্লাস টোয়েন্টি ইজ ইকাল টু আমাদের সিক্সটি। এবার যদি আমরা জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স ধরি তাহলে মাইনাস এক্স ফিজিক্যালটা আমাদের কী আসতে হবে, আমাদের টোয়েন্টি আসতে হবে, টোয়েন্টি আসলে আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তো এবার আমরা সকলে দেখতে পাচ্ছি ষাট থেকে এক্স মাত দিলে টোয়েন্টি, তাহলে এক্স ইজিক্যাল টু যদি আমরা ফর্টি লিখি তাহলে সিক্সটি মাইনাস ফর্টি ইজিক্যাল টু টোয়েন্টি,
20, ঠিক আছে। তাহলে খুব সহজে আমরা পেয়ে গেলাম অ্যান্সার আমাদের 40। তাহলে আমাদের এখানে অপশান অপশান বি, ঠিক আছে, অপশান বি আমাদের অ্যান্সার। এরপরে আমরা নেক্সট আরেকটা দেখব, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। আমাদের এখানে 3টে কলাম এবং 4টে রো দেওয়া আছে। এইটা তোমরা কিছু সময়ের জন্য পজ করে আমাদের আবার এটা চেষ্টা করতে পারো, যে 9, 12, 15, 180, 4, 16, 20, 18, 5, 15, 25, তারপরে আমাদের আছে জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে 1 মিনিট পজ করে তোমরা দেখতে পারো, না হলে আমি এখানে তোমাদের পরবর্তীতে করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এই 4টের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয়, তাহলে আমরা যদি এখানে তোমাদের আমি করে দিচ্ছি, এটা হচ্ছে 180 × 1515 বাই ডিভাইডেড বাই 12 × 9। তাহলে আমাদের এখানে যদি আমরা কাটাকাটি করি, ফাইভ, সরি ভুল করে, 3605, অর্থাৎ 25, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি, তাহলে সেম 80 × 20 / 60 × 4, ঠিক আছে, 60 × 80 × 20 / 60 × 4, ঠিক আছে। এবার যদি আমরা কাটি, 5, 16, 80, 4, 5, 20, আমাদের আসলো 25, ঠিক আছে। আমাদের এখানেও 25 চলে এসেছে, এখানেও 25 চলে এসেছে, তাহলে আমাদের অঙ্ক ভালো চলছে। এবার আমাদের কী করতে হবে, আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যদি আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে এক্স × 25 বাই আমাদের কী আছে এখানে 15 × 5, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, 15 × 5 ফিজিক্যালটা আমাদের কত বেরোতে হবে, 25 আমাদের বেরোতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, 25 কেটে দিলাম, তাহলে আমাদের ভ্যালু অফ x = 75, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের এক্স এর ভ্যালু যদি 75 হয় এখানে, তাহলে আমাদের অপশান এখানে অপশান অপশান বি, এখানে আমাদের 75 যদি হয়, তাহলে আমাদের এই সিরিজটা মিলে যাচ্ছে। তো আজকের মতো এতটুকুই, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই 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 আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং তোমরা আমাদের পুরনো ভিডিও দেখতে পারো, যাতে তোমাদের অনেক সুবিধা হবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।